স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সিরিয়ায় বিরতিহীনভাবে সম্পদ লুট করছে মার্কিন সরকার বলেছে ইরান এরপর জানিয়ে দিব জেনিনে বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত আহত ষোলো এদিকে জানিয়ে দিব হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ সম্মিলিত আত্মহত্যা বলেছে ইসরায়েলি জেনারেল আরো জানিয়ে দিব চীনের সাবেক দুই প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করলো কমিউনিস্ট পার্টি সর্বশেষ জানিয়ে দিব কেজরিওয়ালকে জেলে রাখার ষড়যন্ত্র চলছে বলেছেন স্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সিরিয়ায় বিরতিহীনভাবে সম্পদ লুট করছে মার্কিন সরকার বলেছে ইরান বহু বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন সরকার বিরতিহীনভাবে দেশটির বিভিন্ন সম্পদ লুট করে চলেছে বলে অভিযোগ করেছে ইরান সেই সঙ্গে সিরিয়া থেকে শিগগিরই মার্কিন সেনাদের কোনো শর্ত ছাড়াই প্রত্যাহারের ওপর জোর দিয়েছে দেশটি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির মঙ্গলবার নিরাপত্তা জাতিসংঘ পরিষদের এক অধিবেশনে সিরিয়া থেকে শিগগিরি ও বিনাশর্তে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিষয়টি জরুরি বলে উল্লেখ করেছেন তিনি ইরাভানি বলেছেন মার্কিনীরা সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে জিবহাতুন নুসরার মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়ার জনগণের তেল ও অন্যান্য সম্পদ লুট করছে জেনিনে বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত আহত ১৬ পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শরণার্থী শিবিরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় এক ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন নিহত সেনার নাম ক্যাপ্টেন স্যাক কিউ তিনি কাফির ব্রিগেডের হারব পুনরুদ্ধার ইউনিটের স্নাইপার টিমের কমান্ডার ছিলেন বৃহস্পতিবার ভোরে শহর ও সংলগ্ন শরণার্থী শিবিরে হামাস নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতার বা হত্যা গ্রেফতারের লক্ষ্যে জেনিনে রাতভর অভিযান চালাচ্ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ সময় এই ঘটনা ঘটে আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে মেডিকেল ফোর্সের ব্যবহৃত একটি প্যান্থার আর্ম মার্সেল ক্যারিয়ার অপারেশন চলাকালীন জেনিনের একটি রাস্তার নিচে পুঁতে রাখা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় মধ্যরাতে বিস্ফোরণটি এপিসির ভেতরে থাকা সৈন্যদের সামান্য আহত করে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত সৈন্য কাজ করছিল। আরেকটি বোমা হয়। যা মৃত্যু এবং অতিরিক্ত সৈন্যদের আহত হওয়ার কারণ সব মিলিয়ে ষোলো জন সেনা আহত হয়েছেন বোমার আঘাতে যাদের মধ্যে একজন গুরুতর ও পাঁচজন মাঝারি আহত হয়েছেন লেবাননকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি ইসরায়েলের প্রতিবেশী দেশ লেবাননকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ড তিনি বলেছেন লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না ইসরায়েল তবে যাবতীয় কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে গোটা লেবাননকে লণ্ডভণ্ড করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা রাখে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তিন দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন ইয়ব গ্যালান্ড বৃহস্পতিবার সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ না কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না তবে যদি যুদ্ধ বাঁধে সেক্ষেত্রে লেবাননকে আমরা প্রস্তরযুগে পাঠিয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা এমনটা চাই না অর্থাৎ আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায় তাহলে লেবাননে যে ইসরায়েলি সেনারা ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম তাহিজবুল্লাও জানে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ সম্মিলিত আত্মহত্যা বলেছেন ইসরায়েলি জেনারেল বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে হুঁশিয়ার করে দিয়ে ইসরায়েলের সাবেক জেনারেল ইজহাক ব্রিক বলেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হবে ইসরায়েলের জন্য একটি সম্মিলিত আত্মহত্যা বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এক প্রতিবেদনে এই তথ্যও জানিয়েছে ইজহাক ব্রিক বলেছেন আমরা যদি সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ কি করেছে তার দিকে মনোযোগ দেই তাহলে আমরা দেখতে পাই যে হাজার হাজার একর ভূমিতে বসতিগুলো ভেঙে পড়েছে এবং পড়ে রয়েছে তিনি বিরান বলেন গাজায় যে দৃশ্যগুলো সচরাচর দেখা যায় তা আজ অধিকৃত অঞ্চলটির উত্তর অংশ দেখা যাচ্ছে এ সময় ইসরায়েলি ভূমি লক্ষ্যে কয়েক মাস ধরে ড্রোন রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে দেশটি আয়রনডম কার্যত ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করেন সাবেক এই জেনারেল তিনি বলেন আমরা প্রতিদিন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র বা পরবর্তী যুদ্ধের জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি না চীনের সাবেক দুই প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল কমিউনিস্ট পার্টি চীনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি সংফু ও তার পূর্বসূরি ওয়াই ফেং কে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে দেশটির কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে লি ঘুষ নেওয়ার পাশাপাশি অন্যদের ঘুষ দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে সন্দেহ করা হয় তদন্ত প্রতিবেদনকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেননি এবং এবং নিজের এবং অন্য কর্মীদের জন্য সুবিধা গ্রহণ করেছেন এতে আরও বলা হয়েছে সেনাবাহিনীর এক সিনিয়র নেতৃত্বস্থানীয় ক্যাডার হিসেবে লি শংফু তার মূল মিশনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি দলের স্বার্থ ও জাতীয় প্রতিরক্ষার ব্যাপক ক্ষতি করেছেন কমিউনিস্ট পার্টির নির্দেশে লি শংফুর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় গত বছর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছিল সামরিক কেনাকাটায় দুর্নীতি করায় লে শংফুর বিরুদ্ধে তদন্ত চলছিল গত বছরের অক্টোবরে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এর আগে তিনি দুই মাস নিখোঁজ ছিলেন কেজরিওয়ালকে জেলে রাখার ষড়যন্ত্র চলছে বলেছেন তার স্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যাতে কারাগার থেকে বের হয়ে আসতে না পারেন সেই চেষ্টাই চালাচ্ছে কেন্দ্রীয় সরকার বললেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা আর একে একনায়কতন্ত্র বলেও উল্লেখ করেছেন তিনি বুধবার ২৬ জুন দিল্লির রৌস আদালত চত্বর থেকেই কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই এরপরই বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করতে ইন্ডিয়া জোট প্রতি অনুরোধ জানান আম আদমি পার্টির নেতারা ভারতের সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দকে ভুয়া সিবিআই মামলায় গ্রেফতার করার জন্য বিজেপি সরকারের নিন্দা জানিয়েছেন আপ আর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে সুনিতা লিখেছেন অরবিন্দ কেজরিওয়াল বিশ জন জামিন পেয়েছেন পরদিনই সিবিআই তাকে অভিযুক্ত করে আর বুধবার তাকে গ্রেফতারও করা হয় পুরো প্রশাসন নিশ্চিত করার চেষ্টা করছে তিনি যাতে কোনোভাবেই জেল থেকে বেরিয়ে আসতে না পারেন